السلام عليكم ورحمة الله وبركاته আজকের ক্লাসে আমরা একটা डिफरेंट ম্যাথ নিয়ে আলোচনা করব প্রথমে এখানে প্রশ্ন আছে আর প্রশ্নে বলা হয়েছে দা ফলোইং আর দা মান্থলি রেটস অফ রিটার্ন রেটস অফ রিটার্ন মানে আর এর মানটা দেওয়া আছে কার কার জন্য স্টক এ এন্ড স্টক বি দুইজনেরই 6 মাসের আর এর মানটা দেওয়া আছে এবং নিচে বলা হয়েছে দা এক্সপেক্টেড রিটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোভেরিয়েন্স এন্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট এখন এই যে চ্যাপ্টার রিকোয়ারমেন্ট বের করতে বলল প্রথমেই বের করতে বলা হয়েছে এক্সপেক্টেড রিটার্ন কিন্তু এখানে শুধুমাত্র আর এর মানটা দেওয়া আছে কোনো পি এর মান দেওয়া নাই আমরা আমাদের আগের যে ম্যাথগুলো করেছিলাম ওইখানে এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য যে পিয়ার মানটা দেওয়া ছিল আর ওয়ান ইন্টু পি ওয়ান এই সূত্রটা আমরা ইউজ করতাম কিন্তু এখানে পি মানটা দেওয়া নাই এবং পি মান বের করার কোনো ওয়ে নাই এখন যদি পি মান দেওয়া না থাকে তাহলে এক্সপেক্টেড রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কোভেরিয়েন্স এই সূত্রগুলো চেঞ্জ হয়ে যায় তখন আর আগের মতো সূত্রগুলো হয় না এরপর আমাদের দুই নম্বর পেজটাতে মুভ করেন আমরা আমাদের দুই নম্বর পেজে আমাদের যে প্রথম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ওই মানটা আমরা বের করেছি এখন যেহেতু প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি দেওয়া নাই সুতরাং আমরা আমাদের আগের সূত্রটা ইউজ করতে পারছি না এখন যদি প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি দেওয়া না থাকে তাহলে এক্সপেক্টেড রিটার্ন বের করা আরও একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যতটা আর এর মান দেওয়া থাকবে অতটা আর যোগ করে জাস্ট এন মানে অত দিয়ে ভাগ করতে হবে মানে একটা গড় বের করতে হবে এখানে ছয়টা আর এর মান ছিল আমরা ছয়টা আর যোগ করেছি এবং নিচে এন মানে ছয় দিয়ে ভাগ করেছি এটাই হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন যখন প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি মানে সম্ভাবনা দেওয়া থাকবে না তখন আমাদেরকে এভাবেই এক্সপেক্টেড রিটার্নটা বের করতে হবে সবগুলো আর যোগ করব এবং অত দিয়ে ভাগ করব। সিম্পল এরপর আমাদের তিন নম্বর পেজটাতে মুভ করেন আমরা আমাদের তিন নম্বর পেজে আমাদের দুই নম্বর যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওই মানটা আমরা বের করে দেখিয়েছি এখন যেহেতু প্রশ্নের মধ্যে পি মানে প্রবাবিলিটি দেওয়া নাই সুতরাং আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানটাও একটু পরিবর্তন হবে দেখেন আমরা বক্সের হাতের ডান পাশে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা দেখিয়েছি সামেশন আর মাইনাস ই আর হোলিস্কো ডিভাইডেড এন এখন আমাদের প্রথমে কি লাগবে আর মাইনাস ই আর হোল স্কোয়ার তাই না এবং এটা সামেশন সুতরাং আর লাগবে আর এর জন্য ঘর ই আর এর জন্য ঘর আর মাইনাস ই আর এবং আর মাইনাস ই আর হোল স্কোয়ার এর জন্য ঘর এবং যোগ করলে আমরা সামেশন আর মাইনাস ই আর হোল স্কোয়ার এর মানটা পেয়ে যাবো এবং এন মানে হচ্ছে কত মাস এখানে ছয় মাসের তথ্য দেওয়া আছে সুতরাং এন মানে হচ্ছে ছয় এখন এই যে সূত্রটা এই সূত্রটা কখন হবে যখন পি এর মান দেওয়া না থাকবে আমরা এবং কখনো কখনো দেখবেন এই যে সূত্রের মধ্যে এন এই এন এর জায়গায় এন মাইনাস ওয়ান থাকে কখন মাইনাস ওয়ান হয় আর কখন মাইনাস ওয়ান হয় না এই যে মান্থ এই মান্থটা যদি বেজোর থাকতো তাহলে মাইনাস ওয়ান দিতে হইতো যেহেতু মান্থ এখানে জোর আছে সুতরাং এখানে মাইনাস ওয়ান দেওয়ার দরকার নাই কথাটা ভালো মতো খেয়াল রাখবেন যদি মান্থ আর এর মানটা বেজোর থাকতো তাহলে মাইনাস ওয়ান দিতাম যেহেতু জোর আছে সুতরাং আমরা মাইনাস ওয়ান দিব না এরপর আমাদের চার নম্বর পেজটাতে মুভ করেন আমরা আমাদের চার নম্বর পেজে আমাদের তিন নম্বর যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ভেরিয়েন্স এই মানটা বের করেছি যেহেতু পি এর মান দেওয়া নেই সুতরাং আমাদের ভেরিয়েন্সের সূত্রটাও চেঞ্জ হয়ে যাবে সূত্রটা কি আর মাইনাস ই আর স্টক এ এর ইন্টু আর মাইনাস ই আর স্টক বি এর এই দুইটাকে গুণ করে সামেশন বের করতে হবে এই জন্য দেখেন আমরা প্রথম উপরে একটা বক্স করেছি আর মাইনাস ই আর এই মানটা কিন্তু আমরা যখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করেছিলাম তখনই বের করেছিলাম ওইখান থেকে আমরা নিয়ে আসলাম এবং স্টক বি এর মানটাও নিয়ে আসলাম এরপর দুইটাকে গুণ করলাম গুণ করে সামেশন বের করলাম এই মানটাই মূলত আমাদের সূত্রে দরকার এই মানটা আমরা বসালাম এবং এন দিয়ে ভাগ করলাম আর আমাদের কো ভেরিয়েন্সের মানটা পেয়ে গেলাম এবং আমাদের সর্বশেষ যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কোর রিলেশন কোর রিলেশনের সূত্র আগের মতোই আছে কোভিরিয়েন্সের মান আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিশন এ এবং বি দুইজনের মানই আমরা জানি এখানে জাস্ট আমরা সূত্রের মানগুলো বসিয়েছি এবং কোরিলেশনের মানটা পেয়ে গেছি আমরা আমাদের আজকের ম্যাথে শিখলাম কিভাবে পি মানে প্রবাবিলিটি দেওয়া না থাকলে এক্সপেক্টেড রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিশন এবং কোভিরিয়েন্স বের করতে হয় এরপর আমাদের পাঁচ নম্বর ক্লাসে আমরা এই অধ্যায়ের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। থিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বড়কাতুহু